শুক্রবার আরামবাগ গ্রন্থমেলার এনবিএ স্টলে ঘুরে গেলেন সিপিআইএম এর হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। এদিন বুক স্টলে এসে আগত পৌর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার কথা জানালেন তিনি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। প্রতি বছরের মতো এবছরও আরামবাগ গ্রন্থমেলায় বুক স্টল করেছে ন্যাশনাল বুক এজেন্সি। মূলত মার্কসীয় সাহিত্যের উপর এই স্টল করা হয়েছে। প্রতি বছরই বাম নেতৃত্বের পক্ষ থেকে এই স্টল করা হয়। শুক্রবার এই স্টলে ঘুরে গেলেন সিপিআইএম এর হুগলি জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ। সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী নিমাই মাল সহ জেলা নেতৃত্ব। শুধুমাত্র গ্রন্থমেলার ভেতরে থাকা বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন তারা। বেজে গেছে পৌর ভোটের দামামা। শুক্রবার ঘোষণা হয়েছে আরামবাগ পৌরসভার নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক প্রার্থী সংরক্ষণ তালিকাও। উল্লেখ্য, গত পৌর নির্বাচনে আরামবাগ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। এবারের নির্বাচনে সিপিআইএম কিভাবে লড়াই করবে তা সিপিআইএম এর জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি সাফ জানিয়ে দেন, লড়াই হাড্ডাহাড্ডি হবে, 1 ইঞ্চি কাউকে জায়গা দেওয়া হবে না। বেশিরভাগ ওয়ার্ডে নতুন মুখ দেখতে পাবেন সাধারণ মানুষ। এই তো এনবিএ স্টল হয়েছে, স্টলের নানান ধরনের বই আছে, সেই সমস্ত বইপত্র দেখতে এসেছি। শুধু এনবিএ না, এখানে যত স্টল আছে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি বইপত্র, এই জন্যই এসছি। দাদা, আজকে তো সামনে আরামবাগ পৌর ভোট, সব জায়গাতেই পৌর ভোট, আজকে অলরেডি কাস্ট অনুযায়ী সিট ঘোষণা হলো, পৌর ভোট নিয়ে কী ভাবছেন? পৌর ভোটে লড়াই হবে, লড়াই করব, আমরা লড়াই করব। সবাসনী প্রার্থী দেবেন? নিশ্চয়ই প্রার্থী তো দেবই। মানে এর আগেবার তো সব জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে। সব সময় কিছু পরিস্থিতি এক জায়গায় থাকে, পরিস্থিতি তো পরিবর্তন হয়। এবারে প্রার্থী বাছাই কী জোর দেবেন আপনারা? নতুন মুখ দেখা যাবে? দেখা যাক, এখনো আলোচনা হয়নি, সব চলছে তো। সব তো নতুন মুখ দেখতে পাওয়া যাবে নাকি? যে নিশ্চয়ই নতুন মুখ থাকবে। নিউজ আজ বাংলা আরামবাগ।